মানে পদ্ধতিটা কি হবে তাই না কি দিয়ে আপনি যাচাই করবেন নাকি তো যাচাই করার জন্য যেটা যেটা দরকার আমরা বলি সেটা হচ্ছে যাচাই করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এটা দিয়েই আমরা বেশিরভাগ সময় আমরা যাচাই করে দেখলেই জিনিসটা ভালো নাকি মন্দ সেটা আমরা বুঝতে পারি যাচাই করে দেখাটা দরকার আর আরেকটা বিষয় আছে একটা হচ্ছে অন্ধবিশ্বাস যে যেটা আছে আপনি যেমনি আছে আমার বাপ দাদা করছে আমি আমিও করতেছি হ্যাঁ এটাকে বলে অন্ধবিশ্বাস ঠিক আছে এখন আপনার পদ্ধতিটা কি হবে সেটা আপনি আগে ঠিক করেন যে আপনার কোন জিনিসটা মানবেন কি মানবেন না হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত আমি আসলে অন্ধবিশ্বাসটা করি না অন্ধবিশ্বাসটা আমি নিজেও করি না আচ্ছা করেন না ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষই তো অন্ধবিশ্বাস করে এটা তো জানেন নাকি আমি আমি এটা ভালো করে জানি ভাই যে বেশিরভাগ মানুষ অন্ধবিশ্বাস করে কারণ কি মানে কারণ একটাই যে মানুষ হলো মানে সোনা মানে সোনা কথাই বিশ্বাস করে ওইটার প্রয়োগ করে না যে জিনিসটা আসলে কি সত্য নাকি আগের মানুষ অনেক কিছুই বলছে এখন সামনে যেয়ে পাল্টাইছে প্রথম প্রথম করোনা হয়েছে অনেকে ভাবছে এটা সাধারণ কিছু পরবর্তীতে আপডেট হয়ে আরো মানে মেডিসিন তৈরি করছে এরকমটাই মানে আগের মানুষ তো কম বুঝতো তারা তাই না এটা সবাই বুঝে না হ্যাঁ কিন্তু অনেক মানুষ মনে করে যে আগের মানুষের বেশি বুঝতে পারছে কিছুটা দেয় তার কাছে অনেক লোক আসে কিন্তু আমি আসলে কিন্তু জানি যে বিষয়টা সে কি করে আমি মাঝে মাঝে ওগুলা নিয়ে হাসি যে কি করতেছে আর তারা কি বিশ্বাস করতেছে মানে এরকম কিছু সাধারণ একটা উদাহরণ দিই আপনাকে আমি কামা হয় শুনছেন তো কি হয় কি ভাই কি ভাই কামা এটা আমরা বলি ও আচ্ছা ঠিক আছে বলেন জন্ডিস বলেন হ্যাঁ তো ওইটা মানে সারানোর জন্য যে মানে কবিরাজি পদ্ধতি সেটা হলো চুনের জল ভিজাই রাখতে হবে আর ওইটা সকালবেলা নিয়ে আসতে হবে কোনো হাত মুখ ধোয়া যাবে না এটা নিয়ে আসতে হবে তা ওইটা ধোয়ার পরে হাতটা ধোয়ার পরে মানে ওই হলুদটা নাকি বের হয়ে যায় ঠিক আছে এখন তারাও দেখতেছে যে হ্যাঁ বের হয়ে যাইতেছে কিন্তু আসলে এটা বের হওয়ার জানতেছে না না হ্যাঁ কিছু কিছু নিশ্চয় তাহলে আমি একটু বলি যে এটার পিছনে একটা কাহিনী বলি আপনার এটার পিছনের কাহিনীটা কি দেখবেন যখন ওটা হাত ধোয়াতে যায় তখন ওই কবিরাজটা একটু মানে সে একটু বলে কি বসো আমি আসতেছি এই বইলা আম গাছ আছে না আম গাছের পাতা আছে সে হাতে আম গাছের পাতাটা দইলে সে

দেখলাম একজনের সাথে আপনি দুই ঘন্টা প্রায় কথা বলছেন তারা বুঝাইতেছেন দুইজনে মিললে বাসবিহারি ভাই ছিলেন দুজনে মিললে বুঝাইতেছেন সে বুঝতেছে না যতই বুঝাইতেছেন সে বুঝতেছে না মানে ওই যে একটা কথা আছে না মানে আমার যে বুঝাইতে পারবে আমার পালের বড় গরুটা তাকে দিয়ে দিব বিষয়টা সে নিজে বুঝবেন আপনি যতই বুঝান আমি বুঝবো না বুঝা দেখি পাললে বুঝা হ্যাঁ আমি তো বুঝবো আমরা কি বুঝতে পারবো বিষয়টা এরকম অন্ধবিশ্বাসী মানুষের হুম

হ্যাঁ ঠিক আছে আমরা তো আর কাউকে জোর করি না ঠিক আছে যে যেমনে বুঝে তেমনে অসুবিধা নাই কিন্তু আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরি আমাদের এই আলোচনাগুলাতে যুক্তিগুলা তুলে ধরি কিন্তু আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনার কাছে কোনটা মনে হয় কোনটা প্রপার পদ্ধতি মনে হয় যে অন্ধবিশ্বাস করাটা প্রপার পদ্ধতি নাকি পরীক্ষা করে দেখা আমার কাছে পরীক্ষা করে দেখাটাই হলো মানে এইটাই উপযুক্ত পদ্ধতি যে পরীক্ষা করে দেখতে হবে কিন্তু ধর্ম তো শেখাচ্ছে যে মানে শুনলাম এবং মানলাম আপনি শুনবেন এবং মানবেন এত বেশি কথা কইবেন না হ্যাঁ এত বেশি প্রশ্ন করবেন না সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাধাউটের মতো নাকে দড়ি বাধাউটের মতো শুনলাম আর মানলাম আর কোনো কথা নাই এত বেশি করলে সেটা কিন্তু যাবে নাকি মানে যুক্তি আপনাকে আমি 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 বলি আমি আমি কিন্তু মুসলিমের মা আমি হিন্দু তো আমি হিন্দু ঠিক আছে আমি আমার ধর্মের ভিতরে অনেক কিছু দেখি আমি যে এক পক্ষকে দোষ দিব এরকমটা না আসলে সব ধর্মের ভিতরে কিছু কিছু ভুল আছে কারণ এটা অনেক আগের মানুষ লেখছে তারা তারা ওই আমলে যা কিছু দেখছে সেই সেই অনুযায়ী দেখছে আমরা এখন লিখতেছি আগামী পঞ্চাশ বছর সামনে যাওয়ার পরে তারা আরো আপডেট হবে আমাদের থেকে এটাই স্বাভাবিক এখন বর্তমানে আমরা যেগুলা সঠিক দেখতেছি আমরা সেগুলোই বলবো সেই আমলে তারা ওইগুলা সঠিক মনে করছে তারা অধিক জানতো না না সবাই তারা যে সবাই সঠিক মনে করছে বলেই যে বলছে তাও না অনেক ক্ষেত্রে তারা ইচ্ছা করে মিথ্যা কথা বলছে মানুষের বলদ বাড়ানোর জন্য বা দেখছে যে কিছু বলে মানে ঠিক না যে কালের সব মানুষরা যেটা ভালো বুঝছে সেটা করছে সবসময় সেটা সত্য না কিছু কিছু সময় তারা ইচ্ছা করে বদমাইশি গুলা করছে মানুষকে বদাই বানানোর জন্য মানে বোধাই বানায় রাখার জন্য একদম ভাই একমত ঠিক আছে গুডবাই ভাই তাহলে ভালো থাকেন আপনি আপনাকে বিদায় জানাই আজকে হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আরেকজনকে যুক্ত করি এমডি মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি এমডি মুমিন নিজে আনমিউট করে কথা বলতে হবে নিজে আনমিউট করে কথা বলেন এমডি মুমিন নিজে আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ মঈন ভাই হ্যাঁ বলেন হ্যাঁ ভাই ওই যে কালকে আপনার একটা ভিডিওতে দেখলাম ওই যে কিছু মুমিন ওয়াজের ভিতরে উপরের দিকে উঠে লাফালাফি করতেছে তো আমার এটা দেশে থেকে মনে হলো যে মোহাম্মদের যখন বহিন আজিল হইতো ও নাকি ব্যস্ত হয়ে মানে রকম কিরকম করতো আমার মনে হলো যে ওদের উপরও মনে হয় যে ওহিন আজিল হচ্ছে এরকম এটাকে আমরা বলি বলি গণ হিস্টেরিয়া বলি এটাকে হ্যাঁ মানে একসাথে অনেক মানুষের যখন হিস্টেরিয়া রোগ হয় সেটাকে গণ হিস্টেরিয়া বলে একসাথে অনেক মানুষের এরকম হইতে পারে অনেক মানুষ একসাথে পাগল হয়ে যেতে পারে বিভিন্ন দেশে এরকম প্রমাণ পাওয়া গেছে যে একসাথে একশো জন মানুষ পাঁচশো জন মানুষ এক জন মানুষ পাগল হয়ে গেছে এরকম পাগলামি থাগলামি করতেছে এবং এটা তারা আহ ভক্তিবশতই করে তারা যে আবার মানে মিথ্যা মিথ্যে করতেছে তা না ভক্তি আসে তাদের কিন্তু অনেক ভক্তি আসে ভক্তির ভিতরে তারা কি করে ফলে পুকুরে জাপ দেয় অনেকে অনেকে ছাদের থেকে লাভ মারে অনেকে ন্যাংটা নোংটা হয় দৌড় মারে কি করে এগুলা মানে বলা যায় না তো এগুলা তো মানে অসুস্থতা এগুলা তো এই সমস্ত লোকদের চিকিৎসা দেওয়া দরকার তাই না যে কোনো সুস্থ মানুষ এটা করতে পারে না মানে এরকম অনেক ভিডিও আছে আমার কাছে যে মানে এমন এমন ভিডিও আছে যে একদম মানে আবেগের বসে আল্লাহ আল্লাহ করতে করতে ন্যাংটা হয়ে গেছে সে জামা কাপড়ের ঠিক নাই আছে জামা কাপড় খুলে লাগছে কি কি বলবো ভাই কি মানুষ আমাদের মুমিনদের অবস্থা আচ্ছা আর কি কিছু বলবেন মুমিন ভাই আপনি না ভাই ঠিক এতটুকুই মানে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা আমারও ভালো লাগলো আপনার সাথে আবার পরে কথা হবে তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন